হাসিনা তুমি গুগু দেখছো ভান্ডা গনাই তোমার বাবে কিন্তু মুক্তি যোদ্ধা না তোমার বাবা ইয়েস তো ভেরি গুড হাসিনা বানু দাস তোমার আব্বা 1966 সালে 7ই জুন ছয় দফা আন্দোলন ইয়া পশ্চিম পাকিস্তান কে ইয়া ইয়া সরকারের কাছে যাইয়া তুমি খেল তোমার আব্বা একা না তোমার লগে তোমার ফুফাতো ভাই শেখ মনিরের লগে ছিল থাকার পরে কি হইছে জানেন ইয়া ইয়া খান কে বলছে শেখ মুজিব আসসালামু আলাইকুম ইয়া ইয়া খান সাহেব ওয়ালাইকুম সালাম হাম তো তোমাকে নিয়েছে নাকি আরে আমি বাংলা আমি পূর্ব পাকিস্তানের শেখ কয় শেখ কবি হ্যাঁ নাম শুনে গা তা বলো বলো লিডার আমি 170,000 লোকের লিস্ট নিয়েছি বলে কি করে গা এই যে যুক্ত ফ্রন্ট আমি যুক্ত ফ্রন্টের নেতা আরে আমার ভাগ্না এ হলো যুব ফ্রন্টের নেতা মনির শেখ মনির হাম এখন কি করে গে না হাম পাকিস্তান মে নেতা বানিয়ে দেগা পাকিস্তান মে নেতা বানিয়ে দেগা কয় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুমি ঠিক আছে আই সাথেই জুন বি হয় তুমি পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হো গিয়া কোন একটা নেতা হলে তো আমার তো মন্ত্রী পদ দিতে হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো ইয়েস তো ভেরি গুড মন্ত্রী দিল যখন এই খবর আমার এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি কে ছিলেন ব্রিটিশ সরকারের প্রতিনিধি উনার প্রথম জীবনের ছাত্র খুলনার কৃষি সন্তান খানের সবুর মুসলিম লীগের নেতা 1933 সাল 1939 সালে খন্দকার মুস্তাক খন্দকার মুস্তাক সাহেব জানতে পারছে যে শেখ মুজিব কুতু কুতু পশ্চিম পাকিস্তান দেয়া পশ্চিম পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হয়ে গেছে বিশ্বাস নাই 7ই মার্চে ভাষণে চলে আসেন শেখ মুজিবের ভাষণা 7ই মার্চে রেডক্রস ময়দানে সংগ্রামী ভাইয়ের আমার রক্তের দাগ শুকায় নাই ভালো কথা জানে সিটার নাম্বার ওয়ান ভালো জানে তারপর বলছে আমি এই পূর্ব বাংলা নয় পশ্চিম পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হিসেবে আমি জনাব ইয়া ইয়া খানকে বলেছিলাম তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা এই খবর পারপর আমার বাজানকে যিনি ব্রিটিশ সরকারের প্রতিনিধি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তারই 4 নম্বর ছাত্র আমি বাদশাহ ভাসানী শেখ হাসিনা উনি ভারতের নরেন্দ্র মোদীর আপন খাস লোক স্বামী মরে গেছে দেখবার গেছে ইস্কার হাসপাতাল দেখতে যায় নাই উনার এই যে ডক্টর অজাত আলী মিয়ার ভাতিজার ভাগ্নের এসে লাশ চালু হয়ে গেল হেই রংপুর বাহে ওই দেশে হাসিনা জানে পোলাপন জানে এখন যে নারী মেয়েদের পায়তলে স্বামীর পায়তলে মেয়েদের ব্যস্ত অথচ সেই ব্যস্ত তো বাড়ি গেছে তো তোকে দাঁড়িয়ে উনি নাই আমি আগামীতে মানিকগঞ্জে 2 আসনে হরিরামপুর সিংহাসনে বিপুল ভোটে বিনা টাকায় বিপুল ভোটে আমি পাশ করবো ইনশাআল্লাহ বাদশাহ কমান্ডার তুমি একটা প্রধানমন্ত্রী বলছো রোজে শুনি মরে 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 দেখা আরে তুই তো ভগবান শর্মাইয়া হিন্দু বি হ্যাঁ তুই তো মুসলমান না আর খালটা জিয়া হইলো মুসলমান বাবাও মুসলমান বিয়ে হইছে একখান তোমার মতো ইয়েস তো ভেরি গুড অবৈধ প্রেমপেত্রী খালটা জিয়া শিখে নাই উনি ভদ্র মহিলা দেখে উনাকে আল্লাহ যে পন্থ হায়াত দিছে এই পন্থ উনি পাইতে থাকবে আল্লাহর উপরে কোন আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ উনার রোগ মুক্তি কামনা করছি আল্লাহ রোগ রোগ দিছে মুক্তিও হবে কিন্তু হাসিনার অধীনে আমার নেত্রী খালদা জিয়া বীর মুক্তিযোদ্ধা হাসিনা জীবন তাকে ছাড়বে না হাসিনা জানে খালদা জিয়ারে যদি আমি বিদেশে ছেড়ে বিদেশে পাঠাই তাহলে আমার নগদ ফাঁসি হয়ে যাবো গা কারণ আমি যে আকাম কুয়াম করছি 15 বছর অবৈধ সরকার আর ওই খালদা জিয়ার বিদেশে চিকিৎসা গেলে ডাক্তাররা দেখে বুঝতে পারবো আমিও ওনারে ওইটুটু করে পয়জন খাওয়াই দিছি।